আমি দীঘা ফিশারম্যান এন্ড ফিশ ট্রেডার অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর। আজকে ইলিশ নিয়ে যদি একটু বলেন। ইলিশ নিয়ে যত কম বলা যায় ততই ভালো, কারণ 25 মার্চ লকডাউন শুরু হওয়ার পর থেকে লকডাউন আর ব্যান পিরিয়ড সব মিলিয়ে আমরা যখন 15 জুন থেকে ফিশিং শুরু করি তখন আমরা ভেবেছিলাম যে এবছর ইলিশ বাঙালির পাতে আমরা অনেকটা বেশি পরিমাণে কম টাকায় তুলে দিতে পারব, কিন্তু এ যাবৎ ইলিশের দেখা প্রায় নেই বললেই চলে দীঘাতে। আজকে ইলিশ কীরকম? আজকে খুব অল্প পরিমাণ ইলিশ হয়েছে, প্রায় 700 কেজি মতো মাছ মাত্র এই দীঘা মোহনায় উঠেছে। দাম নাগালের বাইরে। আপনি একটু আগেই লক্ষ্য করেছেন যে যেগুলো 1 কেজি সাইজের ইলিশ সেগুলো প্রায় 2000 থেকে 2200 কেজি টাকার কেজি দরে বিক্রি হয়েছে। ইলিশের দাম এক কথায় আকাশ ছোঁয়া। বাঙালির পাতে ইলিশ তুলে দেওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই, তবু আমরা মৎস্যজীবী আশায় বুক বাঁধি। আমরা মনে করছি আগামী দিনে যদি অনুকূল আবহাওয়া থাকে তাহলে হয়তো ইলিশ আগামী দিনে হতে পারে। না না আমার দাম আছে, হ্যাঁ লিখ। ইলিশ বলবে সেটা রেখেছি তো, সেটা বড় বেশি দাম হবে, বেশি দাম হবে। আজকে কত ইলিশ হলো? আজকে একটা 300 মতো কিলোজন দিয়েছে, খুব বেশি হলে 120 কিলো 30 কিলো এরকম দিয়েছে, কেউ 50 কিলো দিয়েছে। কত ফিশিং লঞ্চ ফিরেছে আগে? কত লঞ্চ ফিরেছে? 10 খানা মতো ফিশিং লঞ্চ এসছে আজকে, 6 দিন ফিশিং করার পরে। কিরকম রেট? খুব একটা খোঁজ নেই, একটা লঞ্চ এই 100 কিলো 120 কিলো এইরকম। দাম কিরকম? দাম গেছে 500 উপরে মাছটা গেছে 1000 টাকা, আর 1200টা গেছে 2800 টাকা, এইরকম মাছের রেট। মানে সাধারণ মানুষের নাগালের বাইরে একেবারে।